আসসালামু আলাইকুম বাংলাবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ভালো আছো তো সবাই? আমিও ভালো আছি। 2022 সালে আবার নতুন করে করোনা শুরু হওয়ার জন্য তোমাদের স্কুলমুখী থেকে বন্ধ আছো তোমরা, সেই জন্য আমরা অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তুতি করছি, যাতে তোমরা বাসায় বসে ক্লাসগুলো দেখতে পারো এবং কিছু শিখতে পারো। আমি আমার পরিচয় দিই, আমি সাবিনা ইয়াসমিন, ট্রেড ইনস্ট্রাক্টর, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক ট্রেড। আমি আমার এই ট্রেডের উপর থেকে কিছু আলোচনা করব, তোমরা পাঠ্য বই নিয়ে প্রস্তুতি নাও। আমার আজকে পাঠের বিষয় থাকবে, বই খুলে দেখো, দশম শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান। বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান, পাঠ আলোচনা। তাহলে কি হবে পাঠের বিষয়, বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান। পোশাক শিল্পের অবস্থান কোথা থেকে শুরু হয়? 60 দশকের শুরু থেকে বাংলাদেশের পোশাক শিল্পের গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়। পরবর্তীতে এই গার্মেন্টস শিল্পের প্রথম যখন 60 দশকে শুরু হয়, সেই গার্মেন্টস ফ্যাক্টরির নাম থাকে কি? রিয়াস ফ্যাক্টরি। কি নাম থাকে? প্রথম যে পোশাক শিল্প অবস্থান বা তৈরি হয় সেটার নাম হচ্ছে, নাম কি? রিয়াস গার্মেন্টস। এক নম্বর রিয়াস, রিয়াস বাংলাদেশের প্রথম পোশাক শিল্পে যেটা প্রস্তুত হয় সেটার নাম হলো, প্রথমটার নাম কি? রিয়াস গার্মেন্টস। তারপরে রিয়াস গার্মেন্টস যখন প্রস্তুত হয়, যখন তখন পোশাক শিল্পের উৎপাদন হতে হতে ওরা প্রথমে স্থানীয়ভাবে বাজারজাত করে। তাহলে এই রিয়াস গার্মেন্টস প্রথমে কি করে? প্রথমে ওরা রপ্তানি পোশাক, উৎপাদিত পোশাক স্থানীয় বাজারে ওরা বাজারজাত করে। তারপরে 70 দশকের শেষের দিকে, 70 দশকের শেষের দিকে ওরা বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য রপ্তানি করে। সেই রপ্তানি আস্তে আস্তে রপ্তানি করতে করতে আস্তে আস্তে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। 70 দশকের শেষের দিকে আরও অনেক গার্মেন্টস উৎপাদিত হয়। সেই গার্মেন্টস উৎপাদিত হতে হতে বাংলাদেশের অবস্থান, বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বাংলাদেশের অবস্থানকে ধরে রাখার জন্য আবার এত বাজারজাত করে যে বাংলাদেশের অবস্থানকে ওরা আবার বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য পরবর্তীতে 70 দশকের শেষের দিকে শুরু হয় পোশাক রপ্তানি। এই রপ্তানি আয়ে, বাংলাদেশের এই রপ্তানি আয়ের হিংস্র ভাগে পোশাক শিল্প থেকেই আসে, পোশাক শিল্প থেকেই আসে। ক্রমণে সৃষ্টি হতে থাকে, রপ্তানির আয়ে দ্রুত হতে থাকে। তারপরে তখন বাংলা আস্তে আস্তে এই পোশাক শিল্প
বেকার সমস্যা, বেকার সমস্যা দূরীভূত হতে থাকে, সৃষ্টি হয় অনেক প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান। এই 1 কোটি লোকের কর্মসংস্থানে তার প্রায় 80 ভাগে নারী, 80 ভাগে নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়। এই শিল্পের সাথে, এই শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় এই শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 1 কোটি 20 লক্ষ লোক। এই 1 কোটি 20 লক্ষ লোক পোশাক শিল্পের সাথে জড়িত হওয়ার থাকার কারণে আস্তে আস্তে তারপরে এই পোশাক শিল্পকে একটা অবস্থানে আনার জন্য, বাংলাদেশে একটা অবস্থানে আনার জন্য একটা সংগঠন তৈরি হয়। সেই সংগঠনের নাম হলো বিজিএমই। এই বিজিএমই সংগঠন পোশাক শিল্পকে আরও উন্নত ও বিশ্ব দরবারে দাঁড়া রাখার জন্য ব্যাপক প্রসার ঘটাতে থাকে। এই ব্যাপক প্রসার ঘটানোর জন্যই বাংলা বিশ্বের জাতীয় আয়ের অর্থনৈতিকভাবে ভিত মজবুত করে এবং দৃঢ় করে। এইভাবে পোশাক শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য পরবর্তীতে BFTA নামক একটি ফ্যাশন ইনস্টিটিউট তৈরি হয়। নামটা কি? BFTI। পরবর্তী যে সংগঠনটি তৈরি হয় সেই সংগঠনের নাম হলো BFTI। তাহলে কি জানতে পারলে তোমরা সেই সংগঠনের নাম BFTI। এরপরে আরেকটি পোশাক শিল্পের আরেকটি সংগঠন তৈরি হয়, সেটার নাম হচ্ছে BGMI। তাহলে কয়টা সংগঠন পেলাম আমরা? 2টো সংগঠন, একটা হলো BGMI আরেকটা হলো BFTI। BFTI এই 2টো সংগঠন তৈরি হয়। এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প এদেশের অর্থনীতি মজবুত ও দৃঢ় অবস্থানে নিয়ে যায়। তারপরে সরকার আস্তে আস্তে এই পোশাক শিল্পকে আরো উন্নত করার জন্য সরকারি এবং বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান তৈরি করে। এই প্রতিষ্ঠান একটা হলো বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বেসরকারি টেক্সটাইল স্কুল, আবার বিভিন্ন পোশাক প্রস্তুতকরণের কিছু কোর্স, বেসরকারিভাবে ভকেশনাল কোর্স, টেক্সটাইল ডিপ্লোমা, এর ব্যাপক প্রসার ঘটাতে থাকে। তারপরে সরকার আস্তে আস্তে বেসরকারি উদ্যোক্তাদের কিছু সহায়তা করে এই পোশাক শিল্পের অবস্থান আরও দৃঢ় ও মজবুত করে। এইভাবে এই এই এইভাবে যার ফলে 17 কোটি লোকের এই বাংলাদেশের পোশাক শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। আমরা গর্বের সহিত উপলব্ধি করতে পারি সফলতার সাথে, আমরা গর্বের সহিত উপলব্ধি করতে পারি সফলতার সাথে যে পোশাক শিল্প বাংলাদেশের জাতীয় আয়ের 80% পোশাক শিল্প থেকে এসে থাকে। ফলশ্রুতিতে আজ আমাদের রপ্তানি আয়ের 20% এসেছে পোশাক শিল্প থেকে। তাই আমাদের এই শিল্পকে নতুন করে ভাবতে হবে যাতে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারি। তাহলে কি আমরা কি বুঝলাম আজকে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান এবং গুরুত্ব? তাহলে শিক্ষার্থীরা তোমরা এই 3টি সংগঠনের নাম তো বুঝতেই পারছো। তাহলে আমরা আজকে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান থেকে বুঝতে পারলাম কি যে বাংলাদেশের পোশাক শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতটুকু। তাহলে তোমরা বাসায় বসে একটু দেখে নিও বই যে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান এবং গুরুত্ব কতটুকু। একটা প্রশ্ন থাকবে তোমাদের বাড়ির
বই দেখে বাড়ির কাজ করার জন্য। প্রশ্নটা আছে কি, বাংলাদেশে পোশাক শিল্পে প্রয়োজনীয়তা গুরুত্ব। তাহলে কি আজকে আমরা পোশাক শিল্পের কি বুঝতে পারলাম, বাংলাদেশের পোশাক শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান কোথায়, এটা তোমরা অবশ্যই বাড়ি বসে বই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।